মাদকাসক্ত মিল্টন যে করতো, সে আসলে মানে সেটাকে সে অস্বীকার করে নাই যে হ্যাঁ আমি এরকম কাজটি করেছি। যার কারণে আমরা সে যে আপনারা দেখেছেন সে যে 900 লাশের কথা বলেছেন, এই 900 লাশও কিন্তু সে বলেছে হ্যাঁ আমি বলেছিলাম, এটা বলেছিলাম যে ওই যে সোশ্যাল মিডিয়াতে এইগুলি কথাগুলি বললে হয়তো অনেক মানুষ আমাকে টাকা দিবে, টাকা পাঠাবে, এবং সে টাকাটা সে পেত। তখন আমরা বললাম 900 লাশ কোথায়, হিসাব কোথায়, সে রেজিস্টার দেখাতে পারে নাই, কোথায় কবর দিয়ে সেটা দেখাতে পারে নাই। পরবর্তী বলছে সেটা বললেন যে আসলে 900 লাশ তো আসলে আমি কবর দিইনি, আমি আসলে 900 লাশ আমি বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে মানে আমি টাকা দণ্ডে এগুলি করেছি। সেটা পরবর্তী সে বলেছে যে 135টা লাশ সে দাপন, 135টারও কিন্তু সে এখনো হিসাব দিতে পারে নাই কোথায় কি করেছে এবং কোথায় করেছে। তাই এগুলি আমরা আরো আরো প্রয়োজনবশত আমরা মনে করি সে যিনি যে প্রতিনিয়ত তার আশ্রমে অনাথ, মানসিক প্রতিবন্ধী এবং মানসিকভাবে ভারসাম্যহীন এইগুলো ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলি সব বিভিন্ন ফেসবুকে দিয়ে মানুষের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করেছে, এবং বিবেকবান মানুষ যারা এই সকল দেখে যারা অত্যন্ত মানবিকভাবে তারা সেই টাকাগুলি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে তার অ্যাকাউন্টে পাঠিয়েছে, তাদের উদ্দেশ্য ছিল এরকম যেহেতু সে মানবতার ফেরিওয়ালার কথা বলছে, বিদ্যুৎ প্যারালাইজ মানুষকে সেবা দেওয়ার কথা বলছে, ভালো ডাক্তার দেখাবে বলছে, এই কারণে অনেকেই তাদের কাছে টাকা পাঠিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য সে এই মানে যে মানে চাইল্ড হোল কেয়ার যে আশ্রমে কোনো ডাক্তারও রাখে নাই, এবং নিজে সে ব্লেড দিয়ে ছুরি দিয়ে সে নিজে সেখানে এই অপারেশনটা করতেন, প্রয়োজনে নিজেই হাত পা কেটে ফেলতেন এবং তাদের যে রক্ত বের হতো এবং এই কাটা ছাড়া এর কষ্ট পেল, রোগীরা কষ্ট পেত, কিন্তু আর্তনাদ করলেও মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ ভোগ করতেন। ব্লেড এবং ছুরি দিয়ে কাটা ছাড়া কারণ অধিক রক্তকরণ ও মিল্টনের আসলে প্রাসাঙ্গিক নাড়া দিত না, এবং অনেকে এরকমভাবে মারাও গিয়েছেন। এই সব কিছু আমরা বের করেছি, আমাদের আরও কিছু তথ্য বাকি আছে, আমরা প্রয়োজন বলে তাকে আমাদের কাছে আরেকটি মামলা আছে, সেই মামলায় আমরা তাকে রিমান্ডে আনবো, এনে আরও কিছু তথ্য আমাদের দরকার আছে, এবং তার কাছ থেকে যে আমরা যে ভয়ানক তথ্য পেয়েছি আমি মনে করি এটা আমাদের সমাজের যদি আরও কিছু এরকম মানুষ থেকে থাকে যারা এরকম মানবতার ফিরিওলা সেজে তারা মানুষকে প্রতারিত করছে এবং গরিব দুঃখী মানুষগুলি প্যারালাইজ মানুষগুলির সাথে সে নির্যাতন করছে, তাদের আমরা তাদের সম্পর্কে আমরা খোঁজ খবর নিচ্ছি। আমি মনে করি এ বিষয়ে যারা এই কাজগুলি করবে, আমরা মনে করি এই অতি মানুষের কাছে যে কোটি কোটি টাকা সে যে তার অ্যাকাউন্টে আমরা অনেক টাকাই পেয়েছি, এই যে সে কোটি কোটি টাকা আয় করার পরও মিল্টন সমদ্দার যে শিশু বৃদ্ধ অটিস্টিক মানুষের কোনো চিকিৎসা করে নাই, যে আপনারা জানেন আমার মানে বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমনাথ বসু ফসল সে অটিস্টিকদের দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং তিনি অনেক প্রশংসিত হয়েছেন অটিজম বাচ্চা দিনের কাজ করার কারণে। আর এই বাংলাদেশেই এরকম মানবতার ফিরিওলার অটিজমদের কথা বলে মানুষের কাছে কোটি কোটি টাকা তুলে সে খরচ না করে উল্টা তাদেরকে পিটিয়েছেন, এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি তাকে কারা প্যাট্রোনাইজ করেছে এবং কারা তাকে ভিডিও বানাতে সহায়তা করেছে, এরকমভাবে কারা কারা তাকে হেল্প করেছে, যে হেল্পটা এবং তাকে এই পথে এনেছে, আমি মনে করি আমরা তাদেরও জিজ্ঞাসাবাদ করব। তার স্ত্রীকে আমরা প্রয়োজন বোধ আরেকবার জিজ্ঞাসাবাদ করব, বিভিন্ন বিষয়গুলি নিয়ে আবারও কথা বলবো। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই যে চাইল্ড ইন ওল্ড কেয়ার যে আশ্রমটা চলতো সেখানে এই যে মাদকাসক্ত মিল্টন সমদ্দার গ্রেপ্তারের পর আপনারা এটা জেনে আনন্দ হবেন যে এই এটার যে বাচ্চা মানে অটিজম বাচ্চা তারপরে বয়স্ক প্যারালাইজ যে মানুষ মানসিক প্রতিবন্ধী যে মানুষগুলি রয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য একটা ফাউন্ডেশন এগিয়ে আসছে। তারা এখন আমরা খোঁজ নিয়ে জেনেছি, আপনারাও খোঁজ নিলে জানবেন এখন এদেরকে ভালো খাবারও দেওয়া হচ্ছে,